নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে 12:15 বাকি। সকালে সংসারে যা যা কাজকর্ম থাকে, সংসারের যাবতীয় কাজকর্ম শেষ করে এবারে চলে আসলাম বাইরের কাজগুলো করতে। অন্যদিন তো তোমাদের সাথে বাইরের কাজগুলো শেয়ার করা হয় না, অন্যদিন কি বেশিরভাগই তোমাদের সাথে বাইরের কাজগুলো কিন্তু আমি শেয়ার করতে পারি না, ঘরে কী কী করি না করি সবটাই তোমাদের সাথে কিন্তু তুলে ধরি। তা আজকে ভাবলাম যে না, একটা ব্লগও শুরু করে দিই। আগে তো একটা ব্লগ শেষ করলাম, তো এখন থেকে আর একটা ব্লগ শুরু করে দিই। সবসময় তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কী কী করি সবটাই তোমরা দেখতে পারো, কিন্তু দুপুর থেকে আমি রাত্রি পর্যন্ত কী কী করি না করি তো এটা কমই তোমাদের সাথে শেয়ার করা হয়। তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি। তো দেখো, মাটিটা তুলে নিয়েছি, কারণ এমনিতে তো মাটি নেই, আর আমাদের বাড়ির মাটিটাও বেশি ভালো না। তো এদিকে দেখো, গাছগুলো কিন্তু এইভাবে লাগিয়ে নিচ্ছি। ঘরে আমার একটা গাছ এভাবে কিন্তু লাগানো আছে, তো এইভাবে না এই মানে শিকড়টা শুদ্ধ এই মাটিটার মধ্যে এভাবে লাগিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে। তারপর গাছগুলো লাগিয়ে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে এই যে সকালবেলায় কাপড় চোপড় ধোয়া হয়েছিল, এই কাপড়গুলো এবারে গুছিয়ে রাখছি। আমার না কাপড় যখন এত কোথাও গেলাম সে কাপড় চোপড়গুলো এসে ধুতে লাগবে, তারপর কাপড় চোপড়গুলো ধুলে কতক্ষণে ওগুলোকে গুছিয়ে জায়গা মতো তুলে রাখবো, সেই জন্য আমার মাথায় একটা চিন্তার ভাস পড়ে থাকে, চিন্তার পাহাড় পড়ে থাকে। এইরকম মানে কাপড় চোপড়ের যে ওই রোদ থেকে এনে টাল করে ঘরে রাখা, ওইটা একদমই ভালো লাগে না। তারপরেও সময়ের জন্য তো আর সবসময় করে গুছিয়ে রাখতে পারি না, যেরকম সকালবেলায় কাপড়গুলো শুকিয়েছিল তো এগুলো তো আর সকালে কাজের জন্য এগুলো গুছিয়ে রাখতে পারিনি। তো ভাবলাম যে না, এক্ষুনি আমি এগুলো গুছিয়ে রাখি, চুল থেকে গামছাটাও এখনও খুলিনি, তারপরে এই কাপড়গুলো আমার গুছাতে হবে। এমনিতে তো গরম, আর এগুলো যদি দেখি আগোছালো হয়ে টাল পরে আছে, এগুলো দেখলে আমার আরও যেন শরীরে গরমটা লাগবে। আমার তো এরকমটাই হয়, তোমাদের কি এরকমটা হয় বলো? কাজ দেখলে যেন এরকমটা হয় আমার। কাজ বলতে কি, অন্য কাজ হলে কোনো ইয়ে নেই, কিন্তু এই যে কাপড় চোপড়ে টাল যদি ঘরে পরে থাকে, দেখো চুল থেকে কিন্তু টাউলটাও খুললাম না। তো এবারে কাপড়গুলোকে জায়গা মতো তুলে রাখছি, কোথাও গেলে না দেখবে বেড়াতে কিন্তু যাইনি, এমনিতে কাছে গিয়েছিলাম, দোকানে গিয়েছিলাম, তার জন্যই কিন্তু এগুলো মানে দোকানে যে গিয়েছিলাম, এখন তো গরমকাল, সেই ঘামটা ইয়ে হয়, তার জন্য না ধুলে যেন ভালো লাগে না। তো সেই কোথাও গেলেও দেখবে একটা যন্ত্রণা, এগুলোকে ধুয়ে আবার কাছাকুচি কমপ্লিট করে যাওয়া, জায়গা মতো রাখা, এটা একটা কিন্তু বড় কাজ। তারপর এদিকে মানে কাপড় চোপড়গুলো গোছাতে গিয়ে আমার যেন গলা শুকিয়ে গেল, গরমের জন্য না এরকমটা হচ্ছে। তাই একটা গ্লাস জল নিয়ে এবারে বসলাম একটু পাখার নিচে, জলটা খেয়ে যেন আমি একটু শান্তি পাবো। তো তাই জন্য একটু জলটা খেয়ে নিচ্ছি, আমার আবার ঠান্ডা জল না হলে যেন ভালোই লাগে না, ঠান্ডা জলটা খেলেই যেন আমি তৃপ্তি পাই। গরমকালে যেন আমার ঠান্ডা জল মানে না ছাড়া যেন আমার মুখে রুচে না, এরকমটা হয়, মানে শরীরটা যেন আমার ঠান্ডা হয় না। তো এদিকে একটা গ্লাস জল খেয়ে এবারে দেখো, এদিকের গাছটা বাইরে ছিল, বাইরে সকালবেলায় দিয়েছিলাম যাতে একটু আলো বাতাসটা পাই, এবারে বাইরে থেকে ঘরে নিয়ে আসলাম। এবারে ভাবছি গাছটার মধ্যে একটু জল স্প্রে করে দিই, এত গরমের মধ্যে স্নান করেও যেন আমরা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি, আর গাছগুলোর অবস্থা বুঝো তাহলে। তো তাই গাছটাকে একটু ভালো করে জলটা স্প্রে করে দিচ্ছি। দেখো সেদিনও কিন্তু এই গাছটা আমি এভাবে লাগিয়েছিলাম, আজকে যেভাবে লাগিয়েছিলাম, কি ভালো লাগছে না দেখতে, জ্যাব্রিয়ান গাছ বলে এগুলোকে খুবই ভালো লাগছে। তারপর এদিকের এই গাছটার মধ্যেও কিন্তু দিয়ে দিচ্ছি, এগুলো তো স্পাইডার প্ল্যান্ট, তো এটার মধ্যে একটু জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে শুয়ে থাকবো, তার জন্য একটা বালিশ নিয়ে নিলাম, নিয়ে এবারে দেখো বিছানার মধ্যে যেন আর শরীর মানে বডিটা ফেলতে পারবো না, তাই নিচে একটু শুয়ে থাকবো শান্তির জন্য, না হলে শরীরটা যেন পাখা চালিয়েও যেন কোনো কাজ হচ্ছে না। যাই হোক, এদিকে শুয়ে তারপর অনেকটা সময় রেস্ট করে বরের জন্য অপেক্ষা করতে করতে সে ঘড়িতে বাজছে এখন 4:30 মতো, ও আর আসছে না, ও বলছে একটু লেট হবে, তাই আর আমি কী করবো, আমার তো আরও কাজ মানে কাজকর্ম করে আছে, তাই আমি এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। জানো তো আমার না একা একা খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগে না, এক হলে মোবাইল কি সঙ্গে বানাবো, না হলে টিভি, না হলে তো তোমাদের দাদা ভাই আসলে একসাথেই খাই, তো ওর জন্য অপেক্ষা করেই তো এত লেট করে খাওয়া দাওয়াটা করছি। তারপর এদিকে জানলাটাও লাগিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি, দুপুরে তো গরমের যন্ত্রণায় বিছানায় শুতে পারি না, নিচেই শুতে লাগে, তাই আমার বিছানাপত্র নোংরা হয় না, না হলে দেখবে বিছানায় শুতে গেলে কিন্তু এই যে বেডকভার বালিশ বালিশ বলো কুল বালিশ বলো একটু কিন্তু এদিক সেদিক হয়, তো সে বিছানা তো আর শুই না, আর তোমাদের দাদা ভাই তো এসে খাওয়া দাওয়া করে চলেই যায়। তো সকালের বিছানাটা একটু ঠিকঠাক করে গুছাতে লাগে, দুপুরে আমারও তো আর কাজ থাকে না, তারপরও আমি বিছানাটাকে মানে ঝাড়টা দিয়ে ঠিকঠাক করে একটু নিই। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, যে এমনিতে তোমাদের দাদাভাইও চলে আসলো, ওকে খেতে দিলাম, ও খাওয়া দাওয়া করে চলে গেল। এবারে বাইরে এসে সকালবেলা যে কচুগুলো রোদে দিয়েছিলাম না, ওগুলো তো কালকে আবার রোদে দেবো, তো ভাবলাম এখন আবার ঘরে নেব, তার চেয়ে ভালো পুরো তিনটার মধ্যে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রাখি, তাহলে বৃষ্টি আসলো জলটাও পড়বে না। তারপর আর কি কচুগুলোকে জায়গা মতো রেখে এই যে দেখো এদিকে পাইপটা লাগিয়ে দিলাম, গাছগুলোর মধ্যে একটু জল দেবো, কালকে গাছগুলোর মধ্যে জল দিতাম, তো দুইটা বালতির মধ্যে কাপড় ভেজানো ছিল, তাই আর গাছটার মধ্যে জল দিতে পারিনি, আবার এই পাইপ লাগিয়ে বেশি করে জলটা আসেও না, যেহেতু ট্যাঙ্কি থেকে জলটা নিয়ে হয় আর উপরের জলটা মানে যদি নিতে পারি না, ওই সুইচটা তো একটু মোটা, তো পাইপটা আবার লাগানো যায় না,
তো তার না হলে উপরে জলটা দিয়ে যদি দিতাম না, তাহলে জলের স্পিডটাও অনেকটা ছিল, মানে ঠিকঠাকভাবে দিতে পারতাম। আর পাইপটা বেশি আবার লম্বাও না, দেখে তো মানে বুঝতেই পারছো, তাই একটা বালতি আমার নিতেই লাগে। সের গাছগুলো তো দেওয়া হয়ে গেছে, এবার এই সাইডের গাছগুলোর মধ্যেও কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে তারপর হাত পা ধুয়ে এদিকে দেখো সন্ধ্যা পুজো হয়ে গেছে আমার ঘরের, এবার একটুখানি আমি রেস্ট করব। রেস্ট বলতে কি, যে মোবাইলের কাজ করব, এটাই হলো কি আমার রেস্ট। সারাদিন তো সংসারের কাজ বাজ থাকে, দুপুরবেলা একটু রেস্ট করি, মোবাইলের কাজ করি, অতটুকুই। তো রেস্ট করে এদিকে আমার শাশুড়ি মা আসলো, অনেকটা সময় কথা বললাম, অতক্ষণ যাবত বিছানায় শুয়ে শুয়ে না মোবাইল ঘাঁটছিলাম, মোবাইলের কাজ করছিলাম, এই করলাম, আমার শাশুড়ি মার সাথে কথা বললাম। এবারে উঠলাম, এবারে উঠে এদিকে চুলটা আসলে নিচ্ছি, চুলটা তো সারাদিনে গরমের জন্য যেন আর খুললে মানে খোলারই ইচ্ছে হয় না। দুপুরে যে চুলটা ছেড়ে মানে শুয়ে থাকি না, তারপর উঠে আর চুলটা আর আমি আশ্রয় নাই, এত পরিমাণে গরমটা লাগে। তো এবারে চুলটাকে একটু উপর করে বেঁধে নিয়েছি, এবারে যাব একটু রান্না করে, কারণ ভাতটাও তো বসাতে লাগবে, দুপুরের তরকারিপাতি কিন্তু আছে, তো শুধু ভাত করলে আমার কিন্তু হয়ে যাবে। তো এদিকে এসে এদিকে দেখছি আবার বোতলও মানে একটুখানি খালি হয়ে আছে, এখন বোতল খালি হলে না আর হবে না, মানে সঙ্গে সঙ্গে বোতল ভর্তি করে ফ্রিজে দিতে লাগবে। এই গরমে যদি ফ্রিজের মধ্যে জল না থাকে তাহলে তো হয়ই না। আর এদিকে সকালবেলায় কোটোগুলো ধুয়েছিলাম, এখন যা কোটোকাটি খালি হচ্ছে না এখন আমি ধুয়ে নিচ্ছি, কারণ এই যে তো সামনেই তো পুজো আসছে, তো পুজোর সময় তো আবার সমস্ত কিছু ধোয়া দিয়ে করতেই লাগে, তো এখন থেকে যা যা খালি হচ্ছে সমস্ত কোটোকাটিগুলো ধুয়ে নিচ্ছি। তো এগুলোকে ওই ঘরে নিয়ে রাখলাম, কারণ রান্নাঘরটা তো এখন আমার ঝাড় দেওয়া হয়নি, তাই এমনিতে আমার ঘরে কিন্তু রান্নাঘরে মাকড়সার জাল টাল কিন্তু নেই, কারণ আমি কদিন বাদে বাদে তো ফেলে দিই, তাই তারপরও একটু মানে ভালো করে ইয়ে কর মানে ঝাড় তো দেবো, তাই জন্য কোটোগুলো একটু ওই ঘরে নিয়ে রাখলাম। তারপর এদিকে তরকারিপাতিগুলো নামিয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো বাসন কটা ছিল দুপুরের, বাসনগুলো কিন্তু গুছিয়ে রাখছি, এই যে দেখো বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সে তো আবার রাত্রিবেলার বাসন কোসন পড়বে, তো তাই জন্য কিন্তু বাসনগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ এখন যদি খালি না করি সেই আবার বাসন ধুলে আবার জল পড়বে, আর সে তো আবার ওই কালকে গিয়ে গুছাতে লাগবে, তাই মানে গুছিয়ে রাখি। তো এদিকে দেখো বলটাকে জায়গা মতো রেখে দিলাম, দিয়ে এবারে ফিল্টারটা দেখছি খালি হয়ে আছে, তো তাই ফিল্টারের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। এই কাজটা যদি আমার বড়ই করে মানে আমার বড়ই ফিল্টারের মধ্যে জলটা দেবে, আমার হাত ব্যথার পর থেকে না এগুলো আমি করি না, মাঝে মধ্যে যদি একদিন যদি বা ওই ফিল্টার পরিষ্কার করতে গেলে তখন যদি আমি করি, ফিল্টার পরিষ্কারটা আবার আমিই করি, শুধু জল দেওয়াটা তোমাদের দাদাভাই করে, আগে আমিই করতাম একসময় আমার হাত ব্যথার জন্য ওই করে। তো এবারে দেখো বালতিতে তো পুরো আলগি দিয়ে দিতে গেলে আবার যদি আমার হাত ব্যথার ইয়ে শুরু হয়ে যায়, তাই জন্য ওই যে ঝাঁকটা দিয়ে কিন্তু দিচ্ছি, আর জলটা যখন একটু কমে গেল তখন আমি বালতিটা দিয়ে কিন্তু ঢেলে দিলাম। এই যে দেখো কি জানো তো, অনেক সময় না অনেক কাজ করার ইচ্ছে করে, কিন্তু এই যে আমার হাত ব্যথার ভয়ে বাইরে একটু গা শুটে থাকলো আগাছা, অনেক সময় যদি একটু বেশি তুলে নিই না সেই দেখবে আমার হাত ব্যথা। তো তার জন্য আবার তোমাদের দাদা একটা স্প্রের ইয়ে এনে দিয়ে মানে একটা লিকুইড ওষুধ এনে দিল, যাতে ওই ওষুধটা স্প্রে করে দিলেই গাছগুলো ইয়ে হয়ে যায়। তো তারপরও দেখবে ফুল গাছের গুঁড়ার গাছগুলোর মধ্যে তো আর দিতে পারবো না, তাহলে তো আমার ফুল গাছগুলোই নষ্ট হয়ে যাবে, সেইগুলো তো হাত দিয়ে তুলতে লাগে। ইচ্ছে হয় অনেক অনেক কাজ করার, কিন্তু সেই আমার হাতের মানে ভয়ে সেই আর ইচ্ছে করে না। তারপর এদিকে দেখো ভাতটাও এখন বসিয়ে দিলাম, আগের আবার দুপুরে একটুখানি ভাত রয়েছে তাই একটু করি না ভাতটা বসালাম, সেই যেন ভাত থাকলে ভালোও লাগে না পরের দিনকে, আর এখন যেন ভাতগুলো কেন ঘেমে যায়, এটা মনে হচ্ছে অতিরিক্ত গরমের জন্য এরকমটা হচ্ছে। তো যাই হোক এদিকে ভাতটা এবারে দিলাম বসিয়ে, এবারে ভাতটা হয়ে যাক, আর এখন আমি বাড়িতে একটু কথা বলবো মায়ের সাথে, কারণ সন্ধ্যাবেলায় কথা হয়নি, না হলে আমি সন্ধ্যাবেলায় কিন্তু বসে কথাটা বলি। আর এদিকে আমার আবার কিছু খাওয়াও হয়নি, খাবো তার আগে মার সাথে একটু কথা বলিনি। তো এদিকে মার সাথে কথা বলে এদিকে দেখো আমার শাশুড়ি মা এই বিকেলবেলায় গিয়েছিল মাতৃ সম্মেলনে, তো প্রসাদ দিয়েছিল, তো এখন প্রসাদটা খেয়ে নিয়েছি। নিয়ে এই যে সকালবেলায় রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই যে মশলাদানিটা নিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই যে ইয়েটা ছোটো র্যাকটা ওইটা পরিষ্কার করতে ভুলে গেছি। তো তার জন্য ভাবলাম যে এখন তো আমি দাঁড়িয়ে মানে কোনো কাজ নেই, তো তার ফাঁকে বরং এই কাজগুলো করিয়ে নিই, তাহলে কালকে আমার আর এটা করতে লাগবে না। এভাবে না একটু একটু কাজ গুছিয়ে রাখি বলে কিন্তু আমার সবসময় ঘর তো তোমরা এরকম ক্লিন একদম মানে টিপটপ দেখতে পারো, সবসময় একদম গোছানো পরিষ্কার থাকে। তো যেহেতু সকালবেলায় করিনি তাই কিন্তু এখনটা করছি, এখন তো মানে ব্লগটা করছি বলে তোমরা দেখছো, ব্লগ যদি না করতাম তারপরেও কিন্তু আমি এখন করেই রাখতাম, কারণ আমি বেশিরভাগই সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করি সমস্তটা তোমাদের সাথে তুলে ধরি, কিন্তু ওই যে দুপুরের পর থেকে কী কী করি এটা তো সবসময় আর শেয়ার করি না, মাঝে মধ্যে শেয়ার করি। তো সেই তাই আজকে আমি দুপুর থেকে রাত পর্যন্ত মানে রাত 10টা পর্যন্ত কী কী করি না করি সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো এদিকে দেখো ওই জায়গাটা তো মোছামাছি হয়ে গেছে, এবারে কুটুকাটিগুলোকে একদম জায়গা মতো তুলে রাখবো, আজকে একটু চেঞ্জ করে রাখছি। অন্য সময় তো আমার এই দুধের কুটু, তারপর এই চাপাতার কুটু, গ্রিন টির কুটুগুলো নিচে থাকে, চাপাতার এই তেজপাতার এইগুলো উপরে থাকে, তো আজকে ভাবলাম যে এইগুলো মানে নিচের থেকে উপরে তুলে নেব, দুধের কুটুগুলো তো নিচে ছিল ওইগুলোকে উপরে তুলে নিয়েছি, আর তেজপাতার কুটু আর যা দারচিনি গুলমরিচ তারপর এই লং
তারপর গরম মশলা ওইগুলো সমস্ত কিছু কিন্তু নিচে রাখলাম, একটু চেঞ্জ করে রাখলাম। দেখবে ঘরের জিনিসপত্র যদি একটু একটু চেঞ্জ করে ওগুলো পলট করে রাখো না, সে দেখতে যেন একটা নতুনত্ব লাগে। তো তার জন্যই না এইভাবে রাখলাম, আর যেন মিলাতে পারছি না কোনটা কোন জায়গায় রাখবো, তাই একটু এই জায়গাটা মানে উল্টো পাল্টো যেন আমার লাগছে। তো যাই হোক, এখানে গরম মশলার গুঁড়োটা এখানে নিয়ে নিলাম, আর এই যে নিচের কুটোগুলো কিন্তু এখানটায় রেখে দেবো। এই যে দেখো, সাজানো গুছানো থাকলেই যে কোনো জিনিস দেখবে দেখতেও কিন্তু ভালো লাগে, আর অগুছালো হয়ে থাকলে কোনো জিনিসই যেন ভালো লাগে না। তো এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ, লঙ্কাটা একটা ছোটো কুটোর মধ্যে নিয়ে লঙ্কাটাও রেখে দিয়েছি, আর লঙ্কার কুটোটা কিন্তু এখন ধুয়ে নিয়েছি, কারণ লঙ্কাটা তো বেশি নেই, তো আবার যেহেতু লঙ্কা আনবে তো তার জন্য আমি আগে এটা ধুয়ে রাখছি, তাহলে লঙ্কাটা এটার মধ্যে রাখতে পারবো ধোয়াটার মধ্যে। আর এদিকে আবার একটা ইয়ে বাটিও পড়লো, যে প্রসাদটা খেয়েছিলাম, তো এটাও একবারে ধুয়ে মেজে কষে রেখে দেব। আর এদিকে দেখো, আমার ধোয়া হয়েও গেছে। একসাথে কটুর পাহাড় না বসিয়ে আগে তো একটা সময় কি করতাম, পুজো পার্বণ আসলে না একসাথে নিয়ে বসতাম এগুলোকে, আর সমস্ত কিছু কটু কাঠি মশলাপাতি যা যা থাকে সমস্ত কিছু খুলে খুলে কাগজের মধ্যে নিয়ে তারপর ধুতাম। তো এখন থেকে কি করি, আমার সুবিধার জন্য ওই যে যখন যেটা খালি হচ্ছে তখনই আমি এটা ধুয়ে নিই। তো এটা শুধু পুজোর জন্য না, কিন্তু আমি সবসময় এইভাবে করি, না হলে তো একসাথে যদি করতে যাই না তাহলে অনেকগুলো কাজ আমার পড়বে, সে আমারই সুবিধা হবে। আর এবারে রান্নাঘর থেকে এসে দেখো আমি কি পাগলামি শুরু করে দিয়েছি, টাওয়েল নিয়ে নিলাম। আগে না আমি ছোটো থাকতে এরকম রুমাল নিয়ে না কত কিছু যে বানাতাম, কি বানাতাম কি না, টাওয়েল নিয়েও এরকম করতাম বালিশের টাওয়াল নিয়ে। তো এবারে দেখো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার পাগলামিটা, এটা আজকে না আমি মোবাইলে দেখেছিলাম তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো একটা ছোট্টখাটো পুতুলবা নিয়ে নিলাম, তারপর আমার চুলার মানে চুলের গার্ডারটা দিয়ে একটু বেঁধে নিয়েছি, ঠিকঠাক আমি যাইনি হয়নি, এটা একদম দেখতে যেন ভূতের মতো লাগছে, দেখো পুরো যেন ভূতের মতো হয়ে আছে। যাকগে এই যে দেখো কি পাগলাম এটা না করলাম। তারপর এদিকে আমার ক্লিপটা এখন রেখে দেবো, এই যে ছোট্টখাট্ট একটা ক্লিপ, এটা না কম চুল নিয়ে বাতা যায়, পেছনটা ভালোও লাগে দেখতে। তো ক্লিপটাকে জায়গা মতো রেখে সুগজের গ্লাসটা লাগিয়ে দিলাম, তারপর ক্রিমের কুটোটাকে জায়গা মতো রাখলাম, রেখে এদিকে এখন মশার যে গুড নাইটের ইয়েটা এটা এখন এখানে সেট করে নিলাম, কারণ মশার উপদ্রব যা, সকালবেলায় পাখাটা অফ করে একটুখানি থাকতে পারি না এত পরিমাণে মশার উপদ্রব। তারপর তো তোমাদের দাদাভাই আসলো অনেকটা মানে অনেকটা সময় পর, আমি মশার ইয়েটা রেখে জ্বালিয়ে তারপর অনেকটা সময় বসলাম মোবাইল দেখলাম, তোমাদের দাদাভাই আসলো, আসার পর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে দেখো এবারে এই জায়গাটা মুছে নিচ্ছি, আর কুকারে একটু ভাতও আছে। এখন আর তো কুকার ধুবো না, কুকারটা সকালবেলায় মেজে কষে নেব, রাত্রিবেলায় তো আমি কুকারটা মাজি না তোমরা জানোই, যদি আমার অন্য সময় মনে না থাকে তাহলে গিয়ে যদি করি, আর পরের দিনকে যদি অনেক কাজ মানে ইয়ে থাকে বা পুজোর একটা কাজ করছি তখন যদি আমি প্রেশার কুকারটা ধুই, না হলে কিন্তু প্রেশার কুকারটা আমি ধুই না। তারপর এদিকে এই যে রাত্রে তো শুধু ভাতই করেছিলাম, তরকারি বাতি কিছুই করতে হয়নি, তারপরেও গ্যাসটা মুছে নিয়েছি, নিয়ে জানলার পর্দাটা দিয়ে দিলাম, এবারে রাত্রিবেলার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি না পরের দিনের কাজগুলো এগুলো কিন্তু করেই রাখি সবসময়, যদি মাঝে মধ্যে শরীর খারাপ হলে তখন গিয়ে বাসনগুলো আর মানে মেজে কষে রাখি না, পরের দিনকে জন্যই রাখি। এই যে বাসি মানে কাজটা করতে গেলেও আমার কিন্তু এখানে 15-20 মিনিট সময় লাগতো, তো সেই পরের দিনকের 15-20 মিনিটের কাজটা আমি এখন করে নিচ্ছি, তাহলে পরের দিনকের আমার কিন্তু অনেকটা সময় পেলাম, এই সময়টার মধ্যে আমি কিন্তু অন্য কাজকর্ম কিন্তু করতে পারবো। তো এইভাবেই না আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে সময়টাকে বাঁচিয়ে নিতে লাগে, এই যে কালকের কাজটা আজকে করে নিচ্ছি তাহলে কালকের সময়টার মধ্যে আমি অন্য একটা কাজ করে নিতে পারবো। বরাবরই সবসময় চেষ্টা করি সময় বাঁচিয়ে কীভাবে আমি আমার কাজগুলো করি। তো আমি মানে একা সংসার হলেও, একা সংসারের যাবতীয় কাজকর্ম করলেও আমি কিন্তু সমস্ত কাজকর্ম, এই যে ঘরদোর গুছানো বলো, ঘরদোর ক্লিন বলো, মানে কাপড় কাচাকাচি বলো, রান্নাবান্না কাটাকুটি সমস্ত কিছু কিন্তু এক হাতে করেও তারপরেও কিন্তু আমি আবার ইউটিউবের জন্য কিন্তু সময়ও বের করি, এই সমস্ত কাজবাজের মধ্যেও কিন্তু করা যায়, মন চাইলে না সব কিছু কিন্তু করা যায়। আর বিশেষ করে ওই যে ভিডিওটা করতে আমার একটা ভালো লাগে, ভালোবাসার জায়গা এটা আমার ইউটিউবে ভিডিও করা, তাই যতই কষ্ট হোক না কেন এই কাজগুলো যেন আমি করতেই পারি, হয়তো অনেক সময় একটু বেশি অসুবিধা হয়ে যায় তারপরেও সবসময় আমি করার কিন্তু চেষ্টাই করি, ভিডিও থেকে যে ওই একদিন দুদিন মিস দেবো ভিডিও করাটা ওইটা যেন আমি কিন্তু করি না। ভিডিও দেখবে সবসময় কিন্তু তোমরা আমার প্রত্যেক দিন ভিডিওগুলো দেখতে পাও। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, এবারে বাসনগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি, এই বাসনগুলোকে কালকে আবার গুছিয়ে রেখে দেবো। আর এদিকে এবার আমি মুখটা ধুয়ে নিচ্ছি, এই যে সারাদিন কাজবাজ করলাম, রান্নাবান্না মুখে যা তেল ছিটে পড়লো তার জন্য ওই যে মুখটা এখন ধুয়ে নিচ্ছি, তাহলে মুখটা কিন্তু অনেকটা ফ্রেশ থাকে। যাদের মুখে বিশেষ করে পিম্পল ওঠার সমস্যাটা থাকে না, তারা এইভাবে রাত্রিবেলা একটু মুখটা ধুয়ে নিতেও কিন্তু পারো। আজকে তো দুপুরের পর থেকে রান্নাবান্না হয়নি, তারপরেও আমি সবসময় এটা কিন্তু করে রাখি, শুধু তো ভাত করলাম দেখিয়েছিলে।
তো এবারে দেখো মুখটা ধুয়ে নিলে যেন একটা পুরো ফ্রেশ লাগে জানো তো। তো মুখটা ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি, এবারে চলে আসলাম এই ঘরে, এসে মুখটাকে এখন ভালো করে মুছে নিচ্ছি। তো মুখটাকে মুছে নিচ্ছি এখন, যে ওই যে এমনিতে সবসময় লেকমির ক্রিমটা, ওই ক্রিমটাই এখন একটু লাগিয়ে নেব। তারপর আর কি চুলটাকে একদম বিনুনি করে নেব, কারণ চুলটা যদি বিনুনি করে ঘুমায় না তাহলে চুলটা আমার জোট বাঁধে না, যেহেতু আমার কার্লি চুল তাই। আর দেখো মাথায় যে তেল দিয়েছিলাম, চুল আর মানে মুখের আর পিঠের কি অবস্থা, যেন একদম পুরো তেল তেল হয়ে আছে। তেল মাথায় দিলে না এরকমটা হয়, তেল ছাড়াও থাকতে পারি না আবার তেল দিয়েও থাকতে পারি না, এই হলো আমার সমস্যা। আমি যে আমাকে নিয়ে কি করি সেটাই বুঝতে পারি না। তো বন্ধুরা দেখলেই তো দুপুর একদম 12:10 থেকে এই রাত্রি 10, এখন 10টা না, এখন 11টার উপরে বাজছে, 11:10 বাজে। তো সেই 11:10 পর্যন্ত আমি কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে তুলে ধরলাম, কিভাবে আমি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। তো তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই যে দেখো আমার পিঠের অবস্থা, ঘাড়ের মধ্যে দেখো কী পরিমাণে চুল, দেখো ছোটো 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 চুল দিয়ে একদম পুরো ঘাড়টা যেন ভরে আছে। যাই হোক চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো গুড নাইট, বাই বাই।